আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় মা বাবা। আমরা এই অনুষ্ঠানে মা বাবার হক সম্পর্কে, মা বাবার সম্মান সম্পর্কে, মা বাবার ইজ্জত সম্পর্কে আমরা জেনে থাকি। মা বাবার সন্তুষ্ট মূলত আল্লাহরই সন্তুষ্ট, অর্থাৎ যে ব্যক্তি নিজের মা বাবাকে সন্তুষ্ট করতে পারল সে আল্লাহকে সন্তুষ্ট করল। আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করল কিন্তু মা বাবাকে সন্তুষ্ট করল না, সে কামিয়াব হলো না, সে ধোকার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমরা নিজের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, তোমরা নিজের মা বাবার প্রতি এহসান করো। আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে দশটি রহমত নাজিল করবেন, আল্লাহ তাআলা তার দশটি গুনাহ ক্ষমা করে দেবে এবং তার দশটি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। তো যদি আমরা রহমত পেতে চাই, আমরা নেকি পেতে চাই আর গুনাহ মাফ করাতে চাই, তবে আমাদেরকে নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে দরুদ শরীফ পাঠ করতে হবে। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানের জন্য পিতামাতার অনুমতি ব্যতীত মুখ খোলা উচিত নয়। অনেক সন্তান রয়েছে বলা শুরু করে দেয়, না আদব এটাই আছে, মা বাবা যদি অনুমতি দেয় তো সন্তান নিজের মুখ খুলবে, বলবে, না হলে চুপ থাকবে। এবং পিতামাতার সামনে ও ডানে বামে চলাফেরা করবে না। ছেলের উচিত বা মেয়ের উচিত হচ্ছে মা বাবার পিছনে পিছনে চলা, মানে হাঁটা। অনেক সন্তান রয়েছে মা বাবাকে পিছনে রেখে দিয়ে সামনের দিকে যেতে শুরু করে দেয়, এভাবে ওলামা কেরাম নিষেধ করেছে। এবং মা বাবা যে কাজের নির্দেশ দিবে সঙ্গে সঙ্গে তা পালন করা। এখন মা বাবা সন্তানকে হুকুম দিল, ছেলে কি সঙ্গে সঙ্গে তা পালন করার চেষ্টা করে? মা ঠিক আছে শুনেছি তো, আসছি, আচ্ছা যাবো তো, আচ্ছা নিয়ে আসবো, একটু অপেক্ষা করো, আগে আমি এই কাজটি করিনি, আচ্ছা আমি দেখছি, না আমি পারবো না করতে, আমি যেতে পারবো না, অন্য দ্বারা আনিয়ে নাও, এইভাবে সন্তান বলে না। আমাদের ইসলাম বলে মা বাবার আওয়াজে সন্তান যাতে নিজের আওয়াজকে উচ্চ না করে, মা বাবার পিছনে যাতে সন্তান চলাফেরা করে, আর সন্তানকে যা মা বাবার শরীয়তের গণ্ডিতে থেকে যা নির্দেশ দিবে তা যাতে সঙ্গে সঙ্গে পালন করে। সন্তানের উপর পিতামাতার দশটি হক রয়েছে, সন্তান দশটি হক পালন করবে, কি কি চলুন আমরা শুনি। নাম্বার এক, যদি পিতামাতার খাদ্যের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, তো ছেলে মা বাবার জন্য খাবারের ব্যবস্থা করবে। যতটুকু আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছে সে অনুযায়ী মা বাবার খাদ্যের ব্যবস্থা করবে। নাম্বার দুই, মা বাবার পোশাকের ব্যবস্থা করবে, মা কী পরবে, বাবা কী পরিধান করবে, এখন শীতের সময় রয়েছে, কম্বলের প্রয়োজন রয়েছে, গরম কাপড়ের প্রয়োজন রয়েছে, এগুলো সব ছেলে নিয়ে আসবে, এগুলো সব ছেলে ব্যবস্থা করবে। দুর্ভাগ্যক্রমে বর্তমান শীতের সময়
ছেলে, তার স্ত্রী আর তার ছেলে মেয়েদেরকে নিয়ে সে গরম বেডরুমে ঘুমাচ্ছে। তার জন্য গরম কাপড়ও রয়েছে, কম্বলও রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু মা একটি ঘরের মধ্যে আছে, মা কেমন কাপড় পরেছে, মায়ের জন্য কম্বল আছে কি না, গরম কাপড় আছে কি না, মা কি অবস্থা রয়েছে, বর্তমান কিছু অপদার্থ সন্তানরা এদিকে তাকায় না। মা কীভাবে ঘুমালো, ঘুম হয়েছে কি না, সেদিকেও সন্তানের কোনো খেয়াল নেই। এমন সন্তানকে বলা হয় অপদস্থ সন্তান। এটা সন্তানের জন্য জরুরি রয়েছে, সে যাতে নিজের মা বাবার জন্য গরম কাপড়ের ব্যবস্থা করে দেয়, বিশেষ করে শীতের সময়, আর শীত ব্যতীত অন্যান্য সময়েও মা বাবার কাপড়ের ব্যবস্থা করতে হবে। আর নাম্বার তিন, সেবার প্রয়োজন হলে ছেলে সন্তান মা বাবার সেবা করবে, যত্ন নেবে, দেখাশোনা করবে। আজ কিছু সন্তান রয়েছে সেবা করা তো দূরের কথা, মা বাবাকে দুমুঠো খেতেও দেয় না, তাকে নিজের ঘরেও রাখে না, অপমান করে, তুচ্ছ মনে করে, ডিগ্রেড করে। এমনও সন্তান রয়েছে কি মা বাবাকে গাল দেয়, মা বাবাকে ধাক্কা দেয়, অপমান করে, ঘর থেকে বের করে দেয়। তো এমন সন্তানের উপরে আল্লাহ এবং সমস্ত মখলুকের নালত বর্ষিত হয়, ভয় পাওয়া উচিত। মা বাবার যখন সেবার প্রয়োজন হবে, ছেলে সন্তান উপস্থিত থাকবে, মা কি হুকুম আছে, মা কি করতে হবে, মা কি প্রয়োজন আছে, সঙ্গে সঙ্গে ছেলে যাতে এ কথা বলে আর মা বাবার প্রয়োজনগুলো যাতে ছেলে পূরণ করে দেয়। দেখুন, বর্ণিত হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু পাপ এমন রয়েছে যে পাপগুলোর শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে দিবে, কিন্তু যে মা বাবাকে কষ্ট দিবে, মা বাবাকে অবহেলা করবে, মা বাবার সেবা করবে না, মা বাবাকে খেতে দিবে না, মা বাবাকে পড়তে দিবে না, মা বাবার হক আদায় করবে না, তো এমন সন্তানকে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দিবে এবং কবরেও আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। অনেকগুলো শাস্তির ব্যাপারে রয়েছে ওই সমস্ত যুবকদের জন্য, ওই সমস্ত যুবকদের জন্য কবরে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে। তার মধ্যে থেকে একটি শাস্তির কথা আমি আপনাকে বলি, কি যে সন্তান মা বাবা খিদমত করে না, যে সন্তান মা বাবার খিদমত করে না, মা বাবার হক আদায় করে না, যখন এমন নাফরমান সন্তানকে মৃত্যুর পরে কবরে রাখা হবে, তো কবর তাকে এমনভাবে চাপ দিবে, মাটির দুই ওয়াল মিশে যাবে, এমনভাবে চাপ দিবে কি হাড়গুলো একের অপরের সাথে মিশে যাবে। এটা হচ্ছে তার জন্য আজাব, এবং আখিরাতে তো রয়েছে। আমি বুঝি না কি যে মা জন্ম দিল, যে মা দুধকে রক্ত বানিয়ে ছেলেকে পান করালো, লালন পালন করলো, বড় করলো, তার স্বপ্ন পূরণ করার জন্য মা নিজের স্বপ্নকে বিসর্জন দিল, মা না খেয়ে সন্তানকে খাওয়ালো, মা না ঘুমিয়ে ছেলেকে ঘুম পাড়ালো, সব সময় আল্লাহর দরবারে মা সন্তানের জন্য দোয়া করছে, মা নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে ছেলের স্বপ্নকে পূরণ করার জন্য মা বাবা 24 আওয়ার্স লেগেই রয়েছে। নতুন কাপড়ের প্রয়োজন আছে মা বাবার, কিন্তু তারা পড়ছে না, ছেলে পড়বে। ভালো খাবার প্রয়োজন আছে, ছেলে খাবে। হ্যাঁ, ভালো বেডরুমের প্রয়োজন আছে, ছেলে বেডরুমে থাকবে। ভালো জুতোর প্রয়োজন আছে মা বাবার, ছেলে পড়বে। তো এগুলো সব ছেলের জন্যই করা হয়। এমন অপদার্থ ছেলে যখন বড় হয়ে যায়, তখন মা বাবাকে সাইড করে, স্ত্রীও একটু ধোঁয়া দিতে শুরু করে, সাইড করো, বুড়া বুড়িদেরকে সাইড করো, তাদের চেঁচামেচি, তাদের এইগুলো আমার পছন্দ নেই, সাইড করো। শেষ পর্যন্ত অপদার্থ ছেলে মাকে সাইড, বাবাকে সাইড করে দেয়। আরে, সে মা বাবাকে সাইড করছে না, সে আল্লাহর রহমতকে সাইড করছে।
সে মা বাবাকে সাইড করছে না, সে নিজের জান্নাতকে সাইড করছে। সে মা বাবাকে সাইড করছে না, বরং সে নিজের দিকে বালা মুসিবতগুলো ডেকে আনছে। যতদিন মা বাবার হাতের ছায়া ছেলে সন্তানের মাথার উপরে থাকে, বড় বড় বিপদ দেখেই দূরে পালিয়ে যায়। হ্যাঁ, তো সন্তানকে যা কিছু পাওয়া যায়, সম্পদ, অথরিটি, পাওয়ার, সম্মান, গাড়ি, বাড়ি, চাকরি, ভালো সন্তান, যা কিছু পাওয়া যায় মা বাবার দোয়ার বরকতেই পাওয়া যায়। কিন্তু যখন ছেলে সব কিছু পেয়ে যায়, তো যার জন্য পেয়েছে তাকে সাইড করে দেয়। সে মা বাবাকে সাইড করছে না, সে নিজের জান্নাতকে সাইড করছে। আর জান্নাতকে যদি কেউ পেতে চায়, থাকতে চায়, তার উচিত হবে সে যাতে মা বাবাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে রাখে, এই জান্নাতকে যাতে হাত ছাড়া না করে। তো আমরা শুনছিলাম যে প্রয়োজনে মা বাবার ছেলে সন্তান খিদমত করবে। আর নাম্বার চার হচ্ছে যে মা বাবা যখন সন্তানকে ডাক দিবে, সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। হ্যাঁ মা, বলো মা, কেন ডেকেছিলে, কি করতে পারবো বলো, কি কিছু আনতে হবে নাকি, কিছু প্রয়োজন আছে নাকি, তাড়াতাড়ি সব কাজ এক জায়গায়। মা ডেকেছে, সেই কাজটাকেই ফার্স্ট লিস্টে রাখতে হবে, সেই কাজই আগে করতে হবে। আমার যে কাজগুলো আছে সেগুলো পরে হবে, কিন্তু মা ডেকেছে, হ্যাঁ মা বলো মা কি করতে হবে, মায়ের কথা শুনতে হবে, মা যা বলবে সেটাকে করে দিতে হবে, এটাই ইসলাম বলে। আচ্ছা, পাঁচ নম্বর হচ্ছে তাদের সাথে নম্র ভাষায় কথা বলবে, নম্র ভাষায়, নরম সুরে বলবে, হ্যাঁ মা বলো মা আমি এসেছি বলো কি করতে হবে। তো এইভাবে করে নরম সুরে কথা বলতে হবে, উচ্চ আওয়াজে নয়, বেহায়া ছেলেদের মতো নয়, হ্যাঁ কি হয়েছে, কেন ডেকেছো তুমি, কি তুমি বারবার খালি আমাকে ডাকো, এভাবে বলা যাবে না, আমাদের ইসলাম নিষেধ করেছে। মাকে আদব করতে হবে, মাকে সম্মান দিতে হবে। যে ব্যক্তি মাকে সম্মান দিল, মূলত সে আল্লাহকেই সম্মান দিল। যে ব্যক্তি মা বাবার হুকুম পালন করলো, মূলত সে আল্লাহরই হুকুম পালন করলো। তো মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলতে হবে, আদব সহকারে কথা বলতে হবে। নাম্বার ছয়, তাদের নাম ধরে ডাকা যাবে না, এটা বেয়াদবি রয়েছে। আর নাম্বার সাত, তাদের পিছনে পিছনে চলতে হবে। অনেক সময় দেখা যায় মা অসুস্থ, বাবা অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, একসঙ্গে মার্কেটে গিয়েছে, দেখা যাচ্ছে বাবা লাঠি নিয়ে বা আস্তে আস্তে হাঁটছে, হাড়ের রোগ, বুকে ব্যথা, হাঁটুতে ব্যথা, বাবা চলতে পারছে না, তো সন্তান কি করছে, আগে 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 যাচ্ছে, বাবাকে পিছনে ফেলে রেখেছে। হ্যাঁ বাবা আসো না, কি তুমি হাঁটতে পারছো না, তাড়াতাড়ি আসো, এভাবে বলা যাবে না, বাবার পিছনে পিছনে চলতে হবে। বাবা হাঁটতে পারছে না, হাত ধরে নিতে হবে, সহযোগিতা করে নিয়ে যেতে হবে, এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এইভাবে করতে আমাদের ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে। নাম্বার আট, যা নিজের জন্য পছন্দ করবে তা নিজের মা বাবার জন্য পছন্দ করবে। এখন আপনি তো ভালো খাবার পছন্দ করছেন, কিন্তু মা বাবা অনাহারে রয়েছে, খেয়ে নেবে, নরম ভাত খেয়ে নেবে, একটু ফল নিয়ে এসেছি সেটা খেয়ে ফেলবে, ব্যাস এতটুকু আমরা মনে করি। আমি যেটা খেতে পছন্দ করছি আমার মাকেও সেটা খাওয়াতে হবে, মা দেখুন আমি কিছু খাবার নিয়ে এসেছি, খুব ভালো লাগছে, তুমি একটু খাও না মা, আমি দেখি, তুমি একটু বসো আমার পাশে বসো, একটু খাও তো আমি একটু দেখি। হ্যাঁ, ছোট্টবেলায় আমরা যখন খেতাম মা দেখতো, মা খেতো না কিন্তু দেখতো, আমরা খেতাম, ওদিকে মায়ের পেট ভরে যেত, ওদিকে মায়ের মন ভরে যেত, ছেলে খেলেই মা খুশি হয়। হ্যাঁ, আর আজও কিছু মা আছে যে ছেলে যখন খায় না তো মা কান্না করে, তো ছেলে খাইলেই মা খুশি হয়ে যায়।
আমরা এখন বড় হয়ে গিয়েছি, মায়ের বয়স হয়েছে, বাবার বয়স হয়েছে, মা তো আজীবন আমাদের নার্স হয়ে খিদমত করেছে, বাবা আজীবন আমাদের চাহিদাগুলো পূরণ করেছে, আজ আল্লাহ আমাদেরকে দুটি টাকা দিয়েছে, তো কিছু ভালো খাবার নিয়ে আসি আর মাকে বসাই, বাবাকে বসাই, মা একটু খাও না আমি দেখি, বাবা তুমি খাও না একটু আমি দেখি, তো এমন করা উচিত। কিন্তু কিছু পোড়া কপালওয়ালা ছেলে যুবকও রয়েছে, তারাও ভালো খাবার আনে, চুপ করে লুকে নিয়ে আসে মায়ের রুম সামনে, তাড়াতাড়ি চলে আসে আর খাবার লুকে রেখে দেয়, নিজের ছেলেকে খাওয়ায়, নিজের স্ত্রীকে খাওয়ায়। কিন্তু ওই মা যে মা না খেয়ে তোমাকে খাওয়িয়েছে তার থেকে তুমি লুকাচ্ছ, এটা কেমন কথা? এমন করা কিন্তু ঠিক নয়, বুঝতে হবে, আমলও করতে হবে। কেননা মা বাবা যদি রাজি, আল্লাহ রাজি, মা বাবা যদি সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট বান্দার উপরে। আচ্ছা, নয় নম্বর কি, তাদের জন্য দোয়া করা। মা বাবা জীবিত আছে তারপরেও দোয়া করতে হবে, আর যদি মা বাবা ইন্তেকাল করে, মারা যায়, তারপরেও দোয়া করতে হবে। চলুন দোয়ার ব্যাপারে একটি হাদিসে কারিমা আমরা শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে রাখবে, জান্নাতে অনেক নিয়ামত দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিবে, এমন সময় আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিবে। তখন সে ব্যক্তি বলবে, মওলা এই নিয়ামত তুমি আরো বাড়িয়ে দিলে, এই নিয়ামত পাওয়ার মতো তো আমি আমল করিনি দুনিয়াতে, এই নিয়ামতের উপরে নিয়ামত আমাকে তুমি দান করলে, এটা কোন আমলের কারণে তুমি দিলে? আল্লাহ ইরশাদ করবেন, হে আমার বান্দা, যে নিয়ামত দিয়েছি ওই আমল তুমি করনি, যে নিয়ামত আমি দিয়েছি ওই নিয়ামত পাওয়ার মতো তুমি আমল করনি, কিন্তু দুনিয়াতে তোমার ছেলে তোমার জন্য দোয়া করেছে, ওই দোয়ার কারণে আমি জান্নাতে তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিয়েছি। তো মা বাবা যদি হায়াতে থাকে তারপরে দোয়া করতে হবে, আর যদি মা বাবা ইন্তেকাল করে তারপরেও দোয়া করতে হবে। এবং চলুন শুনিনি দশ নম্বরটা কি রয়েছে, যদি কোনো কাজের মা বাবা আদেশ করে তবে তাড়াতাড়ি সেটা পালন করতে হবে। এখন বলুন তো আপনি, আমরা নিজের মা বাবার কতগুলো আদেশ পালন করেছি, কতগুলো চাহিদা পূরণ করেছি, কতগুলো নির্দেশগুলো আমরা পালন করেছি, আমরা যদি লিস্ট করি তাহলে দেখা যাবে পুরো পেজ ভরে যাবে, মা বলেছিল এটা করিনি, মা বলেছিল এটা এটাও করিনি, মা ওই সময় ডেকেছিল আমি যাইনি, আরে মা এই কাজটি করার জন্য একেবারে খুব জোর দিয়েছিল এটাও আমি করিনি, মা আমাকে কাপড় আনতে বলেছিল আমি আনিনি, যদি এগুলো লিস্ট করি পুরো পেজ ভরে যাবে, তাই না? কিন্তু সবার জন্য এটা আমি বলছি না, কিছু ছেলে আছে মা না বলার আগেই ছেলে সে কাজ করে ফেলে, কিন্তু কিছু যুবক এমনও রয়েছে যে যদি লিস্ট করা হয় তো মায়ের দুই একটি হুকুম পালন করেছে হয়তো, বাকি কোনো হুকুমই পালন করেনি। তো এখানে বলা হচ্ছে যদি মা বাবা কোনো কাজের নির্দেশ দেয়, আদেশ দেয়, তো তা সঙ্গে সঙ্গে পালন করতে হবে। আচ্ছা, এরপরে মৃত্যুর পর পিতা মাতাকে সন্তুষ্ট করার পদ্ধতি কি? মা বাবা মারা গিয়েছে, তো এখন আমি মা বাবাকে কবরে কিভাবে সন্তুষ্ট আমি রাখতে পারবো? আমরা মনে করি মরে গেছে, সব শেষ হয়ে গেছে, সব তাল্লুক শেষ হয়ে গেছে, সম্পর্ক শেষ হয়ে গেছে, সব হক শেষ হয়ে গেছে। না, হক তো অনেক বাকি রয়েছে। চলুন আমরা শুনি। নাম্বার এক, সন্তান নেককার এবং সৎ কর্মশীল হওয়া। যদি আমি সৎ হই, নেক হই এবং সৎ কর্মশীল আমি হই, পরহেজগার হই, দিনদার হই, আল্লাহওয়ালা হই, তাহলে আমার এই নেক আমলটাও মা বাবা কবরে পাবে এবং মা বাবা কবরে সন্তুষ্ট হবে। আর অন্যান্য কবর বাসীদের উপরে ফকর করবে, গর্ব করবে। আরেকটি কথা বলি, মন দিয়ে শুনুন। আমরা মনে করছি মরে গেছে, মা বাবা শেষ হয়ে গেছে, আর আমার আমল সম্পর্কে অবগত তারা নয়, আমি এটা ভাবি
কিন্তু এমন ভাবাটা বোকামি। শুনুন, মা বাবা মারা গিয়েছে তো ছেলের আমল মা বাবার কবরে পেশ করা হয়। কার আমল? ছেলের আমল, যে মাটির উপরে জীবিত আছে, জমিনের উপরে জীবিত আছে, চলাফেরা করছে, যাকে মা বাবা দুনিয়াতে ছেড়ে কবরে চলে গেছে, এই ছেলের আমল মা বাবার কবরে পেশ করা হয়। যদি ছেলে দুনিয়াতে ভালো কিছু করে, ভালো কাজ করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কোরআনে পাকের তেলাওয়াত করছে, রোজা রাখছে, তাসবিহ তাহলিল পাঠ করছে, সব পথে চলছে, তো মা বাবার কবরে পেশ করা হয়, মা বাবা খুশি হয়, প্রাউড করে, গর্ব করে। আর ছেলে যদি বেনামাজি হয়, যাকাত ফরজ যাকাত দেয় না, হজ ফরজ হজ করে না, হ্যাঁ রমজানে রোজা ফরজ রোজা রাখে না, অন্যায় করছে, অবিচার করছে, মানুষকে কষ্ট দিচ্ছে, জুলুম করছে, মানুষের জিনিসপত্রগুলো আত্মসাত করছে, জমিগুলো দখল করছে, জানি না আর কি কি জঘন্য কাজগুলো করছে, এই আমলগুলো মা বাবার কবরে পেশ করা হয়। দেখো তোমার সন্তান কি করছে, তখন মা বাবা কবরে লজ্জিত হয়, অনেক লজ্জিত হয়। তো এই জন্য দুনিয়াতে আমাদেরকে ভালো কাজ করার দরকার, যাতে মা বাবা কবরে লজ্জিত না হয়। তো মা বাবা কবরের মধ্যে সন্তুষ্ট হবে কোন সময়? যখন সন্তান নেককার হবে এবং সৎকর্ম পরায়ণ হবে। নাম্বার দুই, পিতা মাতার আত্মীয় স্বজন এবং প্রিয়জনের সাথে ভালো সম্পর্ক রাখবে। মা বাবা মারা গিয়েছে কিন্তু মা বাবার বন্ধু আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, তাদেরও হক আদায় করতে হবে, তো তখন মা বাবা কবরে সন্তুষ্ট হবে। আর নাম্বার তিন হচ্ছে পিতা মাতার জন্য দোয়া করা এবং ক্ষমার প্রার্থনা করা। মা বাবা মারা গিয়েছে তো এখন মা বাবার জন্য দোয়া করতে হবে। অনেকে দোয়া করে না। আচ্ছা এমনও হয়ে থাকে, আচ্ছা ওই ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসো, উনি দোয়া করে দিবে। আচ্ছা ইমাম সাহেব আসলো, দোয়া করলো, ঠিক আছে দোয়া করা যায়। আচ্ছা ইমাম সাহেবকে বলো কোরআনে পাক তেলাওয়াত করবে, ঈসা আলাইহিস সালাম করবে, ঠিক আছে করা যায়। তো আপনার কি হলো, আপনি কি এভাবে হাত তুলতে পারছেন না আর এভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পাচ্ছেন না? মাওলা তুমি আমার মাকে মাফ করে দাও, এ আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও, এই দুটি শব্দ কি আল্লাহর দরবারে দরখাস্ত করতে পাচ্ছেন না আপনি? শুধু বাইরের লোকেরাই দোয়া করবে? হ্যাঁ আমি সন্তান কি আমি দোয়া করতে পারি না? আপনি কি জানেন মা অথবা বাবা ছেলে সন্তান কেন চায় আল্লাহর কাছ থেকে? এই জন্য যাতে মৃত্যুর পর সে যাতে আমাকে কাঁধায় নিয়ে যায় কবরস্থানে, আমাকে নিজের হাত দিয়ে যাতে কবরে রাখে। এটা বড় স্বপ্ন মায়ের, এটা বড় স্বপ্ন বাবার, কে যাতে ছেলে সন্তানই আমাকে কবরে রাখে, এরপর দুমুঠো মাটি যাতে দেয়, এরপর যাতে দোয়া করে, এটাই মা বাবার স্বপ্ন, কে আমার ছেলে আমার নামাজে জানাজা পড়াবে, আমাকে কাঁধায় উঠায় নিয়ে যাবে, আমাকে কবরে রাখবে, আমাকে মাটি দেবে আর দোয়া করবে, এটাই মা বাবার স্বপ্ন। কিন্তু আমরা হ্যাঁ আসুক, বাবা মারা গিয়েছে, আচ্ছা আসুক, ওই গ্রামের লোকে বলেছি গুসুল দিবে, এখনো আসলো না, এ ফোন কর দেখতো আসলো না কেন, এখনো কেন আপনি কি গুসুল দিতে পারেন না? আচ্ছা কাফন পড়াতে হবে, আচ্ছা ইমাম সাহেব আসুক তো আমার বাবাকে কাফন পড়িয়ে দিবে, কেন আপনি কাফনের কাপড় পড়াতে পাচ্ছেন না? জানাজা নামাজ, কেন আপনি জানাজা নামাজ পড়াতে পাচ্ছেন না? কবরে নামবে না, আমাকে ডর লাগে, না আমাকে ভয় লাগে, চাচাকে বল চাচা নেমে যাবে কবরে, আমার চাচা তো বড় ভাই আছে, মামা আছে, মামা নামবে, কেন আপনি তো সন্তান আপনি নামতে পাচ্ছেন না, নিজের বাবাকে নামাতে পাচ্ছেন না? এই যে এগুলো মানে কি বলবো, এগুলো কেন যে সন্তানরা করে আর কেন যে মা বাবার হক আদায় করে না, শেষ সময়েও ছেলে এভাবে মা বাবাকে বঞ্চিত করে। ভাই বোঝা উচিত আমাদেরকে,
আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে মা বাবার হক সম্পর্কে বলেছে, আল্লাহ তাআলা এহসান করতে বলেছে, কিন্তু আমরা আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখুন প্রিয় ইসলামীরা, এই যে অনুষ্ঠান সাজানো হয়েছে না প্রিয় মা বাবা, তো এর জন্য সাজানো হয়েছে যে অনেক মা বাবা বঞ্চিত হচ্ছে ছেলেমেয়ের খিদমত থেকে, যাতে করে এই অনুষ্ঠানের মাধ্যমে যুবকেরা যাতে শিখতে পারে, জানতে পারে এবং মা বাবার সেবা যত্ন নিতে পারে, এই জন্য এই অনুষ্ঠান সাজানো। আচ্ছা, আমরা একটি কথা শুনি, যেমন কর্ম তেমন ফল। শুনি, হযরতে সাবেদ বনানী রহমতুল্লাহি তাআলা বলেন, এক যুবক তার পিতাকে মারধর করছিল, তো কেউ বলল, আরে কি করছো, সন্তান হয়ে পিতাকে প্রহার করছো, পিতাকে মারছো, পিতাকে কষ্ট দিচ্ছ, তোমার লজ্জা হয় না? ছি ছি ছি, কেমন যুবক যে নিজের পিতাকে মারছে, যে পিতা জন্ম দিয়েছে সে পিতাকে প্রহার করছো। তখন যে পিতা ছেলের হাত দিয়ে মার খাচ্ছিল, সে বলল, একে কিছু বলিও না, এ আমার সন্তান, একে কিছু বলিও না, কেননা আমিও আমার বাবাকে এই জায়গায় মেরেছিলাম, হয়তো আমার বাবাকে মারার কারণে আমার ছেলে আমাকে ঠিক এই জায়গায় প্রহার করছে, অপমান করছে, মারধর করছে। তাহলে যেমন কর্ম তেমন ফল। আম গাছ লাগালে জাম কখনো হয় না, আমই পাওয়া যাবে, তো যে হাত দিয়ে দিব সে হাত দিয়ে আমাকে নিতে হবে। এই জন্য কৃষ্ণায় ভাইরা বুঝতে হবে, আমল করতে হবে, মা বাবার সম্মান করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে। মা বাবা যদি রাজি, আল্লাহ রাজি, মা বাবা যদি বেজার, আল্লাহ বেজার। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।